সকলকে স্বাগত ডিজিটাল বাংলা এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর কমিশন একুশে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৎপরতা চলছে জোর কদমে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা পৌঁছে গেছেন নিজ নিজ ডিসিআরসি সেন্টারে দায়িত্ব বুঝে নিতে উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে লড়াই মূলত তিনটি দলে তৃণমূল বিজেপি এবং বাম কংগ্রেস জোট সংযুক্ত মোর্চার নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আট দফায় নির্বাচন সম্পন্ন হবে এবার প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল সাতাশে মার্চ শনিবার প্রথম দফায় দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের তিরিশটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে মোট 10,288 বুথে ভোট গ্রহণ করা হবে এবার নির্বিঘ্নে ভোট করা কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে মাথায় রেখে প্রথম দফার ভোটে 21 জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছেন কমিশন পুলিশ পর্যবেক্ষক থাকছেন 7 জন এবং থাকছে 68,400 সেনাও আরো একবার জানিয়ে রাখি প্রথম দফায় নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর রয়েছে কমিশন একুশে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৎপরতা চলছে জোর কদমে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা পৌঁছে গেছেন নিজ নিজ ডিসিআরসি সেন্টারে তাদের দায়িত্ব বুঝে নিতে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আট দফায় নির্বাচন সম্পন্ন হবে এবার প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল সাতাশে মার্চ শনিবার প্রথম দফায় দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে তিরিশটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে মোট 10,288 বুথে ভোট গ্রহণ হবে এবার নির্বিঘ্নে ভোট করা কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ পুলিশ পর্যবেক্ষক থাকছেন 7 জন এবং 88,400 সেনাও থাকছে বিস্তারিতভাবে কথা বলবো আমাদের চিফ এডিটর অমিত কুমার দেবের সঙ্গে অমিত একেবারে কিন্তু ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং কালকে রয়েছে প্রথম দফার ভোট এবং পশ্চিমবঙ্গে মূলত লড়াই হচ্ছে তিনটি দলের মধ্যে এবং বিভিন্ন দলের নেতারা এই মুহূর্তে কতটা উচ্ছ্বসিত বা কতটা আনন্দিত এবং কতটা আনন্দে রয়েছেন এবং কি প্রস্তুতি নিয়েছেন তারা দেখো বিপাশা যে কথাটা বলতেই হয় 2021 নির্বাচন এ রাজ্যে পালাবদল হবে কিনা সেই প্রশ্নের মুখোমুখি কিন্তু সকল ভোটার এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে কিন্তু কেউ কারো থেকে 1 ইঞ্চিও কম জমি ছেড়ে দিচ্ছেন না সবাই কিন্তু নিজেদের জমি শক্ত করে রেখেছেন তবে বলাই যেতে পারে যে লড়াইটা কিন্তু জোরদার প্রথম দফার ভোট আগামীকাল হচ্ছে 27 মার্চ দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম অর্থাৎ মাথায় রাখতে হবে এই প্রথম দফার ভোট কিন্তু মাওবাদী অধ্যুষিত এলাকা অর্থাৎ জঙ্গলমহল সংলগ্ন এলাকাতেই কিন্তু প্রথম দফার ভোট করছে নির্বাচন কমিশন অর্থাৎ এই যে এরিয়াগুলো অর্থাৎ এই যে তোমার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কিংবা মেদিনীপুর পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এই যে এলাকাগুলিকে কিন্তু জঙ্গলমহল রয়েছে এবং জঙ্গলমহলে স্বাভাবিকভাবেই নিরাপত্তার একটা প্রশ্ন থাকে আর সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কোনো রিস্ক নেয়নি প্রথম দফাতেই এইখানে ভোট তারা করছেন এবং মাথায় রাখতে হবে যে প্রায় 68,400 সেনা মোতায়েন করা হয়েছে এবং 21 জন পর্যবেক্ষক প্রথম দফার ভোটে 21 জন পর্যবেক্ষক নিয়োগ হয়েছে অর্থাৎ আগামীকালের ভোট যা দিয়ে 2021 নির্বাচন শুরু হচ্ছে তা কিন্তু সত্যি লক্ষণীয় হতে চলেছে এটা বলাই যেতে পারে তবে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে ভোটারদের যে ভোট
ভোট গ্রহণ মানুষ ভোট দিতে পারবেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিয়েছে এই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করবার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে কালকেই কিন্তু প্রথম পরীক্ষা নির্বাচন কমিশনের যে তারা যে আশ্বাস দিয়েছেন মানুষ যে আশ্বস্ত হয়েছে এই আশ্বাস তারা কতটা রাখতে পারেন নির্বিঘ্নে প্রথম দফার ভোট তারা উত্তর দিতে পারেন কিনা সেদিকেও কিন্তু লক্ষ্য থাকবে গোটা রাজ্যবাসী এবং অমিত কিছুদিন আগে আমরা দেখেছি যারা ভোট কর্মী রয়েছেন তারাও একটি অভিযোগ তুলেছিলেন যে তাদের যদি নিরাপত্তা দেখা না হয় তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন না এবং সাধারণ যে মানুষ তারা কতটা মানে সেফটি ফিল করছেন কারণ গত কয়েকদিন ধরে দেখছি গোটা পশ্চিমবঙ্গ কিন্তু রাজনৈতিক উত্তাপ রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে নির্বাচন কমিশনের কাছে দেখো প্রথম থেকেই কিন্তু নির্বাচন কমিশন খুব সক্রিয় এবারে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবার ক্ষেত্রে তবে সবথেকে বড় বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন রক্তপাতহীন করার ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া উচিত নির্বাচন কমিশনের সেই ভূমিকা কতটা তারা নিতে সক্ষম হবেন আমি আগেও বললাম সেদিকেই কিন্তু নজর থাকবে সকলের কারণ এর আগের নির্বাচনগুলি অর্থাৎ গত পঞ্চায়েত নির্বাচন যদি ধরা যায় গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বারবার অভিযোগ উঠেছে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যে একতরফা নির্বাচন হয়েছে রীতিমতো বুথ দখল ছাপ্পা এবং তার আগের থেকেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মনোনয়নপত্র বিরোধীদের জমা না দেওয়া এই বিভিন্ন অভিযোগ কিন্তু রাজ্য শাসক দলের বিরুদ্ধে উঠেছে এবং তারপরে 2019 লোকসভা নির্বাচনে কিছুটা হলেও শান্তিপূর্ণ নির্বাচন দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ তবে এবার 2021 নির্বাচন কিন্তু নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ রক্তপাতহীন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা যায় কিনা সে ব্যাপার এবং আরো একটি বিষয় অমিত যে ভোটমুখী বঙ্গ তার মধ্যে কিন্তু করোনার গ্রাফও একেবারে ঊর্ধ্বমুখী সেকেন্ড ওয়েভ যাকে বলা হচ্ছে সেটা কিন্তু দেখা দিচ্ছে এবং কোথাও কোথাও থার্ড ওয়েভের কথা উঠছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কি কি ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ এবার দেখো একদম কোভিড প্রোটোকল মেনেই কিন্তু ভোট গ্রহণ করা হবে মাথায় রাখা দরকার প্রতিটি বুথে প্রতিটি বুথ কেন্দ্রে কিন্তু স্বাস্থ্যকর্মীরা থাকছেন অর্থাৎ স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী তাদেরকে কিন্তু বুথ কেন্দ্রে নিয়োগ করা হয়েছে এবং যারা ভোটার তারা কিন্তু সকলেই গ্লাভস পরে হাতে গ্লাভস পরে তারপরেই কিন্তু ভোট দেবেন এবং ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসার সময় সেই গ্লাভসটি একটি নির্দিষ্ট জায়গায় তাকে ফেলে আসতে হবে অর্থাৎ তারপর ঢোকার ক্ষেত্রে তার কিন্তু টেম্পারেচার টেস্ট করা হবে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে এবং সেই তাপমাত্রা পরীক্ষার ক্ষেত্রে যদি বোঝা যায় যে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি আছে তাহলে কিন্তু তাদেরকে বাড়ি চলে যেতে বলা হবে যেটা আমাদের বলা হয়েছে যে তাদের বাড়ি চলে যেতে বলা হবে এবং শেষে সেই সমস্ত ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেওয়া করা হবে এবং রীতিমতো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকছে সমস্ত কোভিড প্রোটোকল মেনেই ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে অনেক ধন্যবাদ অমিত আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের চিফ এডিটর অমিত কুমার দেবের সঙ্গে আরও একবার জানিয়ে রাখি যে ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং প্রথম দফায় নির্বাচন হবে আগামীকাল 27 মার্চ ইতিমধ্যেই কিন্তু যে ভোট কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গেছেন তাদের দায়িত্ব বুঝে নিতে এবং উল্লেখ্য যে 21-এর বিধানসভা নির্বাচনের লড়াই মূলত তিনটি দলের তৃণমূল বিজেপি এবং বাম কংগ্রেস জোট সংযুক্ত মোর্চার এবং এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 8 দফায় নির্বাচন সম্পন্ন হবে এবার প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল 27 মার্চ শনিবার প্রথম দফায় 2 মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের 30টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে মোট 10,288 বুথে ভোট গ্রহণ হবে এবং নির্বিঘ্নে ভোট করাই কিন্তু কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ
এখনকার মতো এই পর্যন্তই, সঙ্গে থাকুন, লিখে থাকুন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।